গণভবনের প্রধানমন্ত্রীর সাথে সাবেক সেনা কর্মকর্তাদের সাক্ষাতে আচরণবিধি লঙ্ঘিত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম। কারো বাসায় গিয়ে দেখা করা আচরণবিধির লঙ্ঘন নয় বলেও জানান তিনি। সকালে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা জানান। নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান নির্বাচন কমিশনার। সঞ্জিদা জ্যোতির প্রতিবেদন। গত 19 নভেম্বর গণফোরামের সাবেক 10 সেনা কর্মকর্তা যোগ দিয়েছিলেন। এরপর 27 নভেম্বর প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে প্রায় 150 সাবেক সেনা কর্মকর্তা দেখা করে সরকারের পক্ষে নির্বাচনে কাজ করার কথা জানান। সাবেক সেনা কর্মকর্তাদের এমন সাক্ষাৎ আচরণবিধির লঙ্ঘন কিনা শুক্রবার সাংবাদিকদের এমন প্রশ্নের মুখোমুখি হন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। জবাবে তিনি বলেন, কারো বাসায় গিয়ে কেউ দেখা করাটা আচরণবিধি লঙ্ঘন নয়। রফিকুল ইসলাম বলেন, নির্বাচন প্রক্রিয়াতে প্রভাব বিস্তার করতে পারে এমন প্রমাণ পেলে বড় পদে রদবদল করতে পিছু পা হবেন না নির্বাচন কমিশন। নির্বাচনী প্রক্রিয়াতে যদি কেউ প্রভাব বিস্তার করে তাহলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। নির্বাচনের সাথে সম্পৃক্ত প্রশাসনের সকল ব্যক্তিদের নিয়ে সুষ্ঠু নির্বাচন করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি। এদিকে সকালে নির্বাচন কমিশন ভবনে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালায় কর্মকর্তাদের কি ধরনের আচরণবিধি হতে পারে তা বিস্তারিত তুলে ধরেন ইসি যুগ্ম সচিব। তিনি বলেন, ভোটের দিন কক্ষের ভিতরে ভিডিও বা স্থিরচিত্র ধারণ করা অপরাধ হিসেবে গণ্য হবে আর এজন্য তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রিজাইডিং অফিসারদের নির্দেশ দেওয়া হয়। সঞ্জিদা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।